আজকের এই কর্মসূচিটা কি ছিল, করতে জনকে মাস ছিলেন? আমরা বছিপুর আজাদ সংঘের পরিচালক মন্ডলী, আজকে আমরা ভারতবাসী যে করোনা ভাইরাস সংক্রান্ত ব্যাপার নিয়ে যে আমরা আজকে আতঙ্কে ভুগছি, গভর্নমেন্ট তরফ থেকে যোজনা ছিল যে মাস্ক এবং হ্যান্ড ওয়াশ দেওয়া হোক, আমরা ক্লাবের পক্ষ থেকে আজাদ সংঘের তরফ থেকে 2000 মাস্ক পরিয়েছি এই মার্কেটের উপরে, এগুলা বাসকুলগামী রোডের উপর দিয়ে। উপস্থিত ছিলেন আমাদের সঙ্গে আমাদের থানা ইনচার্জ অফিসার প্রণব রায় মহাশয়, উপস্থিত ছিলেন পার্টির সভাপতি মদন মহাপাত্র, উপস্থিত ছিলেন অভিজিৎ দাস মহাশয়, উপস্থিত ছিলেন আমাদের প্রধান রাজাক ভাই, উপস্থিত আছেন আজাদ সংঘের সভাপতি, এশিয়ার ক্রিয়া সম্পাদক, সবাই আমরা উপস্থিত আছি। আপ্রাণ চেষ্টা করেছি জনগণকে চেতনা দেওয়ার জন্য যে আমরা সুস্থভাবে থাকি, আতঙ্কে যেন না ভুগি, আর কর্মকলাপের মধ্য দিয়ে বোঝাবার চেষ্টা করেছি এই যে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদের সুস্থভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে হবে, বাড়ি থেকে বেরোনো যেন না যায়, এই বার্তা আমরা দেওয়ার চেষ্টা করেছি আজাদ সংঘের তরফ থেকে। তিনি মাস্ক পরে দিচ্ছেন, সবাইকে বলা হবে আমাদের যথেষ্ট মাস্ক দিচ্ছেন, এবং আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এই এলাকার ভোট খাওয়া রাজনীতিবিদ এবং ভগবান উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে, আমরা বলছি আমরা আনন্দিত আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন এবং আমাদের আহ্বানে সাড়া দিয়েছেন মাননীয় শ্রী শেখ জালালউদ্দিন মল্লিক মহাশয় সাহেব, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন জালালউদ্দিন মল্লিক মহাশয় বিশিষ্ট ব্যবসায়ী, এই ভগবানপুরের বিশিষ্ট ব্যবসায়ী মাননীয় যারা ছেলেরা রয়েছে তোমরা একটু লাইনটা ঠিক করে Thank you.
সবাই যাবেন।